সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমি জহিরুল ইসলাম সেটা ভিডিওটা হলো ডাগন চাষ আমি শখের বসে আমার বাড়িতে একটি ডাগনের চারা লাগিয়েছিলাম সেই ডাগনের চারা থেকে ফল অলরেডি আমরা খেয়েছি এবং ড্রাগনের চারাটা কীভাবে লাগিয়েছি এবং এখন আমার ডাগনের ফলে চারা আছে সে বিষয় নিয়ে একটু আলোচনা করব তবে আগে জানতে হবে ড্রাগন ফলটা কি তার পরিচিতি কী আসলে ডাগন একটি আমেরিকান প্রসিদ্ধ ফল বর্তমান আমাদের বাংলাদেশে ব্যাপক চাহিদা বেড়েছে বাংলাদেশের সর্বপ্রথম দুই সাত সালে থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে বিভিন্ন ঢাগনের জাত আনা হয় ডাগন ফল একটি এক ধরনের ক্যাটক্যাট জাতীয় গাছ এই গাছে কোনো পাতা নেই ড্রাগনের ফলের গাছ সাধারণত ওই দেড় থেকে আড়াই সেন্টিমিটার লম্বা হয় আমি কিন্তু আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে আমার ড্রাগনের গাছটা কীরকম ঠিক আছে এখন ড্রাগন গাছ প্রথমে আপনি যদি বসতবিতায় লাগান আগে কি করতে হবে পদ্ধতিটি কি এবং কিভাবে লাগাবেন প্রথমে একটি গর্ত করতে হবে গর্ত বিশ থেকে পঁচিশ দিন পর সেই গর্তে দুশো গ্রাম টিএসপি এবং দুশো গ্রাম এমওপি সার দুশো একশো গ্রাম জিপ এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে এবং দশ থেকে পনেরো দিন পর আপনার পঞ পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা দিয়ে আপনাকে রোপণ করতে হবে এবং রোপণ করার সময় কিন্তু অবশ্যই আপনাকে আপনি কিন্তু ভিডিওতে দেখতেছেন যে একটা সেমিডের খুঁটি কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে দেওয়ার পর আপনাকে নিয়মিত গাছ পরিচর্যা করতে হবে এক মাস পর পর সার গোবর দিতে হবে ডাগন মূলত তিন ধরনের হয় লাল ডাগন ফল খোসাটা লাল এবং সার সাদা এর জাতীয় ফল বেশি খেতে দেখতে পাওয়া যায় আর হয় আপনার হলুদ আরেকটা হয় সাদা তবে ডাগন বাজারে কিন্তু ডাগনের চাহিদা অনেক বেশি এবং কি বাজার থেকে কিন্তু আমাদের ডাগন কিনা খেতে পারি না আমরা যার কারণে কিন্তু বসত বিটে দুই একটা চারা লাগে যদি আমরা ডাগন খাই তাহলে কিন্তু আমরা অনেক উপকার পাব এবং শখের আশাটা পূরণ হবে এবং ড্রাগনে যে কোনো সমতল জায়গা বা উঁচু জায়গায় করা যায় বিশেষ করে সমতল সমতল জমিতে বসত বিটায় ড্রাগন চাষ করলে সবচাইতে ভালো তবে ঢাগনের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম রয়েছে এবং ঢাগন ক্যারোটিন যুক্ত থাকায় চোখ ভালো থাকে আশের পরিমাণ বেশি থাকা হজমের সহায়তা করে তারপরে এর ক্যালসিয়ামও হাড় শক্ত মজুত করে ভিটামিন সি রক্তের কলস্ট্রল কমায় এবং ত্বক মসৃণ করে ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক ভালো থাকে এবং চুল ভালো থাকে এবং কি আমার হাতে কিন্তু একটা ডাগন দেখতে পাচ্ছেন যে আমার বাগানের ড্রাগন এটা আমি কালকে ছিঁড়ছি কালকে ছিঁড়া হয়েছে এই ড্রাগনটা অনেক আমার ড্রাগনটা কিন্তু লাল তে সেটা হয়েছে এবং আমার ডাগন কিন্তু অনেক ডাগন আসতেছে একটা ফুল দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম